রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর তিন দিনব্যাপী বিজু বৈশু সাংগ্রাই তথা বৈশাখী উৎসব শুরু হয়েছে। রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট। মঙ্গলবার 12 এপ্রিল সকালে রাঙামাটির কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈশুক উৎসব। সকাল থেকে পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদের নৌঘাটে, আশীর্বাদ প্রার্থনা করে পুরনো বছরের সব ময়লা পাপ আপদ বিপদ গ্লানি ব্যর্থতা ধুয়ে মুছে ফেলতে পানিতে ভাসানো হয় ফুল। নতুন বছরের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে অর্জন ও শুভ মঙ্গলের সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনা জানিয়ে উৎসবের প্রথম দিন কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন। সকালে শহরের গর্জনতলী এলাকায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে ত্রিপুরাদের বৈশুক উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশুইপ্রু চৌধুরী। এ সময় জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে রাঙামাটি রাজবাড়ি ঘাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে ভোরে গ্রামের তরুণ তরুণীরা ফুল ভাসানোর মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী উৎসবের সূচনা করে। বৈশুক উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এবার মানুষের উচ্ছ্বাস আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে। আমার জেলা প্রশাসন সকলে আমরা এসেছি, আমি সকলকে এই বিজু সাংগ্রাই বৈশুক এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের মঙ্গল হোক, এই উৎসব আমাদেরকে এক করে দিয়েছে। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য, এই বৈচিত্র্য। আমরা এই বৈচিত্র্যকে ধারণ করব, বৈচিত্র্যকে চর্চা করব। এ সময় সাবেক উপসচিব প্রকৃত রঞ্জন চাকমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর এই তিন দিনে আনন্দ উৎসবে মেতে থাকবে পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ। আগামীকাল মূল বিজুর উৎসব পালন করবে পাহাড়ের জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী 5 জন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্যে দিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী 16 এপ্রিল সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। বনলতা রাখি, চ্যানেল।